শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ও তিথি উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশালের গৌড় নদীতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। উপজেলা চরকি বন্দর রাধা গোবিন্দ মন্দির ও সনাতন মৈত্রী তরুণ সংঘের আয়োজনে সকালে চরকি বন্দর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে হর গোবিন্দ সাধুর মন্দিরে এক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিন, কাউন্সিলর শিকদার মোহাম্মদ খোকন, সনাতন মৈত্রী তরুণ সংঘের সভাপতি মিঠুন মিত্র ও সাধারণ সম্পাদক লক্ষণ সহ অনেকে।